হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এমন একটি হ্রদের কথা শেয়ার করতে যাচ্ছি যেখানে গেলে আপনার মৃত্যু অবধারিত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হ্রদটির দৃশ্য সত্যিই অত্যন্ত চমৎকার। হ্রদটির আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো অত্যন্ত মনোরম। আপনি চাইলেই সেখানে পরিবার নিয়ে সময় কাটাতে পারেন, খরচ পড়বে খুবই কম। কিন্তু একটি ছোট্ট সমস্যা রয়েছে, যদি সেই হ্রদটির কাছাকাছি 1 ঘন্টারও বেশি সময় কাটান তাহলে মৃত্যু অবধারিত বলেই ধরে নেওয়া যায়। না, হ্রদ থেকে কোনো রূপকথার জলদানব উঠে এসে আপনাকে হ্রদের গহীনে টেনে নিয়ে যাবে না, কিংবা হ্রদটিতে মাংসাশী কোনো পিরানহা মাছও নেই যারা আপনাকে ঝাঁকে ঝাঁকে আক্রমণ করতে পারে। কিন্তু এসব কিছু না থাকা সত্ত্বেও হ্রদটি অত্যন্ত বিপজ্জনক। বিজ্ঞানীরা এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক স্থান হিসেবে আখ্যায়িত করেছেন। হ্রদটির নাম হচ্ছে কারাচাই হ্রদ। আজ আমরা এই হ্রদটি নিয়েই কথা বলবো। শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি। কিপচাক বা উত্তর পশ্চিম তুর্কি ভাষাগুলোতে কারাচাই শব্দটির অর্থ কালো পানি। অবশ্য কারাচাই হ্রদটির পানির বর্ণ প্রকৃতপক্ষে কালো ছিল না। হ্রদটি বর্তমানে রুশ ফেডারেশনের উরাল পর্বতমালা অঞ্চলে অবস্থিত টেলিয়াবিনস্ক প্রদেশের অন্তর্গত ওজিওরস্ক শহরের নিকটে অবস্থিত। অষ্টাদশ শতাব্দীতে মাঝে মাঝেই হ্রদটিতে পানি সরবরাহে ঘাটতি দেখা দিত এবং এর ফলে হ্রদটি প্রায়ই শুকিয়ে যেত। এজন্য প্রায়শই মানচিত্রে এর উল্লেখ থাকত না। 1945 সালের আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের উপরে 2টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে এবং এর ফলে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহর 2টি ধ্বংস হয়ে যায়। প্রত্যুত্তরে সোভিয়েত ইউনিয়ন তার নিজস্ব পারমাণবিক বোমা তৈরির প্রকল্প শুরু করে। পারমাণবিক বোমা তৈরির জন্য অত্যন্ত প্রয়োজনীয় প্লুটোনিয়াম উৎপাদনের জন্য অত্যন্ত গোপনীয়তায় এবং দ্রুতগতিতে 1945 থেকে 1948 সালের মধ্যে ওজিওরস শহরে মায়াক নামের প্লুটোনিয়াম উৎপাদন কেন্দ্রটি তৈরি করা হয়। এটি বর্তমানে মায়াক উৎপাদন সংস্থা নামে পরিচিত। মায়াক ছিল সোভিয়েত ইউনিয়নের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রগুলোর একটি। এটির অবস্থানের কারণে ওজিওরস শহরটিকে সোভিয়েত সরকার একটি নিষিদ্ধ বা আবদ্ধ নগরী হিসেবে ঘোষণা করে। শহরটিতে বিদেশিদের প্রবেশ তো নিষিদ্ধ ছিলই, এমনকি শহরটির বাইরে থেকে আসা কোনো সোভিয়েত নাগরিকও বিশেষ অনুমতিপত্র ছাড়া শহরটিতে প্রবেশ করতে পারত না। এই জন্যই কারাচাই হ্রদকে মায়াকের প্রকৌশলীরা অন্য একটি কাজে ব্যবহার করে। মায়াক কেন্দ্রের পারমাণবিক বর্জ্য সংগ্রহাগার ভর্তি হয়ে গেলে তারা কেন্দ্রটির পারমাণবিক বর্জ্য কারাচাই হ্রদে নিক্ষেপ করতে শুরু করে। এই হ্রদটিকে তারা D9 জলাধার সাংকেতিক নাম প্রদান করে। কারাচাই হ্রদটি যেহেতু অন্য কোনো জলাশয়ের সঙ্গে যুক্ত ছিল না, তাই মায়াকে কর্মরত প্রকৌশলীদের ধারণা ছিল হ্রদটিতে বিক্ষিপ্ত পারমাণবিক বর্জ্য অনির্দিষ্টকালের জন্য সেখানেই পড়ে থাকবে এবং এর ফলে কোনো কিছুর ক্ষতি হবে না। কিন্তু তাদের এই আশা সম্পূর্ণ ভ্রান্ত হিসেবে প্রমাণিত হয়। এর ফলে কারাচাই হ্রদসহ সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন স্থানে মারাত্মক পরিবেশগত ক্ষতির সম্মুখীন হয়। 1950-এর দশকে সোভিয়েত প্রকৌশলীরা কারাচাই হ্রদে পারমাণবিক বর্জ্য নিক্ষেপ অব্যাহত রাখে। 1960-এর দশকে খরার ফলে হ্রদটির বেশ কিছু অংশ স্থায়ীভাবে শুকিয়ে যায়। এর ফলে হ্রদটিতে নিক্ষিপ্ত সিজিয়াম 137 এবং স্ট্রন্টিয়াম 90-এর মতো তেজস্ক্রিয় পদার্থ প্রকৃতিতে উন্মুক্ত হয়ে পড়ে। এই বর্জ্য কোনো ক্রমে ছড়িয়ে পড়লে ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল এবং 1967 সালে ঠিক এমনটি ঘটে। সে বছর প্রবল বাতাসের ফলে হ্রদটির শুষ্ক অংশ থেকে বিপজ্জনক তেজস্ক্রিয় ধুলি চারপাশের অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে আশেপাশের প্রায় 2,700 বর্গ কিলোমিটার বিস্তৃত অঞ্চলের হাজার হাজার অধিবাসী তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে পড়ে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এর ফলে আশেপাশের অঞ্চলের অধিবাসীদের মধ্যে ক্যান্সারের হার 21%, জন্মগত বিকলাঙ্গতার হার 25% এবং লিউকেমিয়ার হার 41% বৃদ্ধি পেয়েছে। 1990 সালে পশ্চিমা বিজ্ঞানীদের কারাচাই হ্রদটিকে পর্যবেক্ষণ ও পরীক্ষণের অনুমতি প্রদান করা হয়। তারা জানান যে হ্রদটি থেকে ঘামারশ্মি নির্গমনের পরিমাণ প্রায় 600 রন্টজেন। অন্যভাবে বলা যায়, হ্রদটির পানি থেকে নির্গত তেজস্ক্রিয়তার পরিমাণ প্রায় 12 কোটি, যা চেরনোবিল থেকে নির্গত তেজস্ক্রিয়তার পরিমাণ প্রায় দ্বিগুণ। পশ্চিমা বিজ্ঞানীরা আরও জানান যে কোনো মানুষ এই হ্রদটির পাশে ঘণ্টাখানেক অবস্থান করলেই তেজস্ক্রিয়তার কারণে তার মৃত্যু নিশ্চিত। কারাচাই হ্রদে যে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে সেসব শত শত বছর অক্ষতভাবে সেখানেই থাকতে পারে। রুশ বিশেষজ্ঞদের মতে এই বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ
হ্রদটি থেকে উত্তোলন করে অন্য কোথাও স্থানান্তর করাও অত্যন্ত বিপজ্জনক। এই জন্য এই বর্জ্য হ্রদটিতেই রাখা উচিত। আপনি কি জানেন চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক চুল্লির বিস্ফোরণে ঘটে গিয়েছিল পৃথিবীর ইতিহাসে ভয়ানক একটি পারমাণবিক বিস্ফোরণ? এই বিস্ফোরণের ফলে ওই শহরটি এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এমনকি এখন ভূতের শহর নামেও ডাকা হয় এই চেরনোবিল শহরকে। এই চেরনোবিল শহর নিয়ে ভিডিও দেখতে চাইলে এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে ফেলুন। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো এই ভিডিওটি আশা করি কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এখনই। ভালো থাকুন, সুস্থ থাকুন।